অলিপি তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি এখানে তো এখানে থাকছি জায়গাটা ঘুরতেই হবে তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এটা হচ্ছে পাম বিচ খুব পপুলার একটা বিচ তো সেখানে আমরা এসেছি তাহলে চলো যাওয়া যাক ওই যে দূরে দেখতে পাচ্ছ মেইন মেইন আর ওই যে দূরে সমুদ্র চলো যাওয়া যাক তাহলে আমরা পৌঁছে গেছি পাম বিচে দেখতে পাচ্ছ চারিদিকটা দারুণই তো ওই যে দূরে উইন্ড মিল সামনে সমুদ্র লোকজন প্রচুর না থাকলেও মোটামুটি আছে কারণ এই টাইমটা একটু এই সময় এখন লোকজন একটু কমই আছে বেলার দিকে হলে লোকজন আরো বেশি দেখতে পাওয়া যেত এটা হচ্ছে ফ্রেডরিকশাভেন এর সবথেকে বড় চার্চ এই চার্চটি 23 অক্টোবর 1892 সালে উদ্বোধন করা হয় ফ্রেডরিকশাভেন এর উত্তর জুটল্যান্ড শহরগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে এটা রয়ে গেছে আকারগত কারণেও এই চার্চটা বেশ পপুলার তোমরা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে ফ্রেডরিকশাভেন এর পোর্ট এখান থেকে নরওয়ে সুইডেন জার্মানের মতো বড় বড় দেশের সঙ্গে এখানে ফেরি চলাচল হয় আর এখানে সারা বছরে প্রায় লক্ষাধিক মানুষ ভ্রমণে আসেন আজকে প্রচুর ঘোরাঘুরি করলাম তো এখন আমরা ফিরছি এখন আমরা ট্রেনে আছি তো আজকের আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সাবস্ক্রাইবের পাশে থাকা